এই ফোনটার প্রবলেম হচ্ছে ক্যামেরা আসে না, তো আজকে হচ্ছে আমাদের ক্যামেরার ক্লাস। আর এই ফোনটার মডেল হচ্ছে আইফোন 6s প্লাস। তো যেহেতু ক্যামেরা আসে না, সর্বপ্রথম হচ্ছে আপনি কাস্টমারের যে কথা, কাস্টমারের কথা হচ্ছে যে ক্যামেরা সামনেরটা আসে না, বাট পিছনেরটা ঠিক ছিল। মানে পেছনেরটা যখন ঠিক ছিল তখন ভিডিও করা যেত, ছবি তোলা যেত, কিন্তু যখন এইখানে ক্লিক করা হয়েছে তখন সামনেরটা আসে নাই। এখন এই জায়গায় ক্লিক করলেও কাজ করতেছে না, মানে এখন পেছনেরটাও আসে না। তো এর মানে কি, সামনেরটা সমস্যা ক্যামেরা। ঠিক আছে, আপনি চাইলে আরেকটা অ্যাপ নামিয়ে শিওর হইতে পারবেন। আরেকটা ক্যামেরা অ্যাপ নামিয়ে যখন ওপেন করবেন দেখবেন যে মেইন ক্যামেরা চলতেছে, যখন ফ্রন্ট ক্যামেরা যাবেন তখন ফ্রন্ট ক্যামেরা চলবে না, মেইন ক্যামেরাতেও যায় না, এরকম হইতে পারে। অথবা মেইন ক্যামেরায় চলতেছে, ফ্রন্ট ক্যামেরা কাজ করতেছে না। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ক্যামেরা রিপ্লেস করে দেখব, যদি না হয় তখন হচ্ছে আমরা ডায়াগ্রাম অনুযায়ী কাজ করব। তবে প্রথমে আমরা ডায়াগ্রামগুলো আগে বুঝব, তারপর হচ্ছে আমরা ক্যামেরা চেঞ্জ করবো। ঠিক আছে, তো যাই হোক আমি প্রথমে ফোনটা খুলব। ঠিক আছে, খোলার জন্য আগে ফোনটা পাওয়ার অফ করে নিই। ওকে, এখন হচ্ছে আমরা আগে ব্যাটারিটা খুলে নিব, কারণ কোথাও শর্টিং হতে পারে, স্পার্ক হতে পারে, এজন্য ব্যাটারিটা আগে খুলতে হবে, তারপর হচ্ছে আমাদের র্যামগুলো খুলতে হবে। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা ক্যামেরাটা আগে চেঞ্জ করে দেখি। তো চেঞ্জ করার আগে আমরা ডায়াগ্রামটা এখন আগে শিখে আসি। ঠিক আছে, যদি আমাদের চেঞ্জ করার পরেও সলিউশন না হয় সেক্ষেত্রে কি করব, ওইটা আমরা আগে শিখবো এখন। ওয়েলকাম ব্যাক। আমরা এখন বর্ণ স্কিম্যাটিক থেকে, মোবাইল ফোন সলিউশন থেকে, হার্ডওয়্যার সলিউশন থেকে, আইফোন থেকে, আইফোন 6s প্লাসে চলে এসে এখান থেকে আমরা ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করেছিলাম, তারপর এরকম একটা স্ক্রিন চলে আসছে। তো এখানে টোটালি এটা হচ্ছে ক্যামেরার যে কানেক্টর, এবং কানেক্টরের আশেপাশে কিছু লাইন দেখতে পাচ্ছি। এই লাইনগুলো আমাদের হট টেস্টিং এবং কুল টেস্টিংয়ের মাধ্যমে দেখতে হবে যে আমাদের এই লাইনগুলো ঠিক আছে কি না। তো সাধারণত হট টেস্টিং করা খুবই সহজ, কিন্তু ক্যামেরার লাইনের হট টেস্টিংটা একটু কঠিন। অনেক ধরনের টেকনিক রয়েছে যেগুলোর মাধ্যমে আপনাকে ক্যামেরার লাইনের হট টেস্টিংগুলো করতে হবে বা কুল টেস্টিং করতে হবে। তো ইনশাল্লাহ আপনি যদি আমাদের অফলাইন কোর্সে জয়েন হন, আপনি হট টেস্টিং, কুল টেস্টিং, শর্টিং, ডেট সেকশন, বুট সিকোয়েন্স, বিভিন্ন সেকশন সম্পর্কে, বিভিন্ন মোবাইল সার্ভিসিংয়ের অ্যাডভান্স লেভেল সম্পর্কে আপনি প্রপারলি একটা নলেজ নিতে পারবেন। তো এখানে আমাদের যে লাইনগুলো রয়েছে টোটালি হচ্ছে 8টা লাইন আছে এখানে। এখানে হট টেস্টিংয়ের লাইনগুলো তারা উল্লেখ করে নাই। হট টেস্টিং লাইন চিহ্নিত করার উপায় হচ্ছে, এখানে যে কোনো লাইনের মধ্যে দেখতেন যে ভি লেখা থাকতো, ভি, তো এখানে কোনো লাইনের মধ্যে ভি লেখা নাই। তো যেই লাইনগুলো রয়েছে বাকি, এগুলো হচ্ছে ভোল্টেজের লাইন নয়, এগুলো হচ্ছে সিগন্যালের লাইন। তো এখানে মিপি সিগন্যাল এপি ডাটা 1 নেগেটিভ যে লাইনটা, এটার আবার 2টা লাইন থাকে, একটা নেগেটিভ এবং নিচে আরেকটা দেখতে পাচ্ছেন ডাটা 1p মানে পজিটিভ। ওকে, তারপর হচ্ছে ক্লক কানেকশন পজিটিভ, ক্লক কানেকশন নেগেটিভ। তো এখানে সিএলকে 2টা আছে, এপি, তারপর হচ্ছে ডাটা 0 কানেকশন পজিটিভ, ডাটা 0 কানেকশন নেগেটিভ। তো এই লাইনগুলো আপনি মাপার উপায় হচ্ছে, যখন আপনি মাল্টিমিটারে ডায়োড রেঞ্জে রেখে লাল কালারটা হচ্ছে গ্রাউন্ডে রাখবেন এবং কালো কালার পিনটা এখানে ধরবেন, তখন এখানে মিনিমাম আপনি 100-এর উপরে রিডিং পাবেন। আর যদি 100-এর নিচে রিডিং পান তাহলে বুঝতে হবে এই লাইনের মধ্যে কোনো ধরনের গন্ডগোল আছে বা শর্টিং আছে। আর যদি কোনো রিডিংই না পান তাহলে বুঝতে হবে লাইনে কোনো ধরনের প্রবলেম আছে। এখন কথা হচ্ছে, যদি আমাদের এখান থেকে কোনো লাইন মাপার ক্ষেত্রে শর্টিং পাই, মানে 100-এর কম রিডিং পাই, তাহলে আমরা কীভাবে রিপেয়ার করব। যদি আমি এই লাইনটা শর্টিং পাই তাহলে এই লাইনের সাথে সম্পৃক্ত যেই ডায়োড ক্যাপাসিটার থাকবে, যেমন এখানে একটা ডায়োড, এখানে একটা ক্যাপাসিটার আছে যেটা আসলে ডায়াগ্রামের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমার মাউস কার্সরটি যেখানে আছে সেখানে হচ্ছে একটি ক্যাপাসিটার লাগানো। হতে পারে আপনি এই লাইনটা মাপার পর 0 রিডিং পেলেন, এখানে এসে দেখলেন যে এই ক্যাপাসিটারটা শর্ট, আপনি এটা রিমুভ করলেন, আপনার ক্যামেরা ঠিক হয়ে গেল। তারপর হচ্ছে যদি এমনটা হয় যে ধরেন এই 10 নম্বর লাইনটা হচ্ছে মিসিং দেখাচ্ছে, কোনো ধরনের রিডিং দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনার উচিত এই কম্পোনেন্টটা মাপা। এখানে একটা কয়েল লাগানো, এই কয়েলটা মাপার পর যদি দেখেন যে এটা ওকে নাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে এখানে একটা জাম্পার করলে সলিউশন হয়ে যাবে। আর যদি দেখেন যে কয়েল ওকে আছে তাহলে হচ্ছে এখানে, এখানে মিপির যে লাইনটা ডাটা 0 কানেকশন নেগেটিভের, এই লাইনটা সরাসরি চলে যায় সিপিউতে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সিপিউর মধ্যে কিন্তু লাইনটা দেওয়া আছে, এই যে এখানে ডাটা 0 নেগেটিভ। তো এই লাইনটা যেহেতু সিপিউতে আসছে এবং এই লাইনটা যদি আপনি মিসিং পান, কোনো কম্পোনেন্টের সমস্যা নাই, কম্পোনেন্ট ভালো আছে এবং কম্পোনেন্ট ভালো থাকার পর আপনি লাইনটা দেখলেন যে সরাসরি এইভাবে সিপিউতে চলে গেছে, তখন আপনার এই সিপিউটা রিভলিং করা ছাড়া আর কোনো উপায় নাই। ওকে, আর যদি দেখেন যে এখানে কোনো সমস্যা নাই, কোনো লাইন কোনো ধরনের শর্টিং নাই, কোনো মিসিং নাই, সব কিছু এভরিথিং ইটস ওকে, সেক্ষেত্রে আপনাকে জাস্ট লাইনগুলো আপনি একটু ওয়াশ করে দিতে পারেন। সলিউশন না হলে তখন হচ্ছে আপনাকে এই সিপিউর এই কোনার মধ্যে একটু হিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, এই সলিউশনগুলো আপনি একসময় নিজে নিজে এক্সপ্লেন করতে পারবেন।
যদি আপনার ডায়াগ্রাম সম্পর্কে, মোবাইল রিপেয়ারিং হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে আপনার প্রপারলি একটা নলেজ থাকে। ওকে, এবার আমরা প্র্যাকটিক্যাল কাজে ফিরে যাই, দেখা যাক কি করা যায়। আচ্ছা, তো আমরা এখন ক্যামেরাটা চেঞ্জ করি, ঠিক আছে? ক্যামেরা চেঞ্জ করার জন্য আমাদের এটা খুলতে হবে। তো প্রথম স্টেপ যেটা আমরা কমপ্লিট করলাম, এখন আমরা চেক করব যে আমাদের ক্যামেরা চেঞ্জ করার পর প্রবলেম সলিউশন হয়েছে কিনা। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আইফোনের যে কোনো ক্যামেরা মার্কেটে পাওয়াটা খুবই সহজ। আপনি যদি কোনো ফোনে আপনার আইফোনের কোনো ক্যামেরায় সমস্যা থাকে, আপনি মার্কেটে অ্যাভেলেবেল কম দামে কম প্রাইসে ক্যামেরা পেয়ে যাবেন, কিন্তু আদারওয়াইজ অ্যান্ড্রয়েডের যেই ক্যামেরাগুলো এগুলো খুব কষ্টকর, সহজে পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা ওকে হয়ে গেছে, এখানে সব কিছু দেখা যাচ্ছে। তো প্রথম স্টেপে আমাদের সলিউশনটা হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।